ইচ্ছে তোমাকে আবারও স্বাগত আজকে যে ছোট গল্পটা পড়ব তার নাম উনিশ বছর বয়স লিখেছেন সুচিত্রা ভট্টাচার্য কলেজ থেকে ফিরেই আশ্চর্য চিঠিটা পেল ঝিনুক এক টুকরো আকাশের মতো ঝকঝকে নীল খাম তার গায়ে তারার মতো ছড়িয়ে তার নাম ঠিকানা কে রে বাবা হাতের লেখাটা মোটেই মেয়েদের নয় হুম হুম ভাস্কর মধুবন কিংবা অরিজিতেরও নয় ওদের হ্যান্ডরাইটিং ঝিনুকে চেনা তাহলে আশেপাশের কোন বীরপুরুষ আবার লাভলেটার দিল না কি হতেও পারে ওরকম স্টুপিড কিছু চিঠি ঝিনুক প্রায়ই পায় বিশ্রী ভাষায় ভুল বানানে অনেক সময় ছেলেগুলোকে ধরেও ফেলে উফ তখন তাদের কি করুণ অবস্থা তারা খাও জার্মান স্পিটসের মতো ল্যাজ গুটিয়ে ছুট ছুট হাসিও পায় ভাবতে ভাবতে বেশ একটু অন্যমনস্কভাবেই খামের মুখটা ছেড়েছে ঝিনুক যেই না ছেড়া অমনি আসল কালপ্রিটটি তরাক করে লাফিয়ে একেবারে বাইরে হারি হে যে সায়ন সায়ন মিত্র এবছর ফাইনাল অ্যাপিয়ার্ড উইথ ইকো অনার্স হায়ার সেকেন্ডারি নাইনথ পয় এবং বিশ্বের এক নম্বর ফাজিল ক্লাবের পান্ডা কিন্তু সায়ন তাকে হঠাৎ চিঠি দিতে গেল কেন মতলব কি ঝিনুক ভালো করে চিঠিটা চোখের সামনে ধরল লিভিং ক্যালকাটা বোধ হয় ফর অন অক্টোবর টোয়েন্টি সেকেন্ড বাস মাত্র তিনটেই লাইন টেলিগ্রাম স্টাইলে ডেট ফেটের বালাই নেই ইয়া বড় দাদু সাইজের ফুলস্ক্যাপ কাগজের মধ্যেখানে ক্ষুদি ক্ষুদি লেটারগুলো টিপ টিপ করছে যেন বে অফ বেঙ্গলে বিন্দু বিন্দু কিছু জেলে নৌকো তারপর একদম নিচে প্রায় তীরের কাছে এসে গড়ানো ঠেও উনিশটা দশে ফ্লাইট আসবি একবার ডোমেস্টিক লাউঞ্জে তোকে খুব দেখতে ইচ্ছে করছে মাইরি টোয়েন্টি সেকেন্ড মানে কাল যেন কয়েক সেকেন্ড থমকে রইল চিঠিটা কি সিরিয়াস দূর হতেই পারে না রোজই তো ক্যান্টিনে এসে আড্ডা মারছে পরশু তো একতলা থেকে হাত নাড়ল ঝিনুক অবশ্য মুখ ফিরিয়ে নিয়েছিল অ্যাজ ইউজুয়াল এর মধ্যে কথা নেই বার্তা নেই দুম করে একটা চলে যাওয়া আসে থেকে। এ নির্ঘাত সায়নের কোনো নতুন ফর্মেলেগ পুলিং। সব সময় কারুর না কারুর পিছনে লেগে আছে মেয়েদের না খেপালে ভাত হজম হয় না যত চটে মেয়েরা ওর তত মজা প্লেজার সব থেকে বোধ হয় ঝিনুককে খেপিয়ে সেই ফার্স্ট ইয়ারের প্রথম দিন থেকে ঝিনুক সজোরে নিচের ঠোঁটটা কামড়ে ধরল চেহারাটা একটু হ্যান্ডসাম আর লেখাপড়ায় চোখা হলে কি সব থেকে স্মার্ট হওয়া যায় কখনো না স্মার্টনেসটা ভেতরকার ব্যাপার তার জন্য অত পশ্চার মারার দরকার হয় না চিঠিও লিখতে হয় না কায়দা মেরে ঝিনুককে বা কী ভেবেছ মুরকি না রাস্তার পাগলি যখন তখন এসে টিস করবে এই তো লাস্ট উইকে ওকে করিডরে দেখে তরাং করে রাস্তা আটকে দাঁড়িয়েছে সরে যাওয়ার আগে মেডেভল নাইট এসে গেছে হাঁটুর কাছে তারপর যাত্রা দলের কেষ্টর মতন সে কি গলা কাপানোর ভান হায় মেরেলিন আবার এসেছি আমি তব চরণ তলে সেই অভাগা কুপার আমি ধন্য হয়েছি ঝেনুকো ভেংচে উঠেছে সঙ্গে সঙ্গে রাস্তা ছাড় ক্লাস আরম্ভ হয়ে গেছে ছাড়বো তার আগে তুই আর একবার টি আমার সিরিউজ কর মনরো স্টাইলে সেদিনের মতো প্লিজ ফার্স্ট ইয়ারের ছেলে মেয়েগুলো ভিড় জমিয়ে হ্যাঁ করে হাসছে যেন দারুণ কমিক সিন দেখাচ্ছে সায়ন কেষ্ট মুখার্জির প্রেম নিবেদন ওফেলিয়াকে ঝিনুক ভীষণ রেগে গিয়েছিল দেখ তোকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি লাগতে হলে রাস্তায় গিয়ে অন্য মেয়েদের পিছনে লাগ আমার সঙ্গে একদম যাহ বাবা পিছনে লাগছি কোথায় শান সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে সাক্ষী মানতে শুরু করেছে ফ্রেশারগুলোকে তোরাই বল আমি অফসিন করেছি কিছু কথা বলার ভঙ্গি দেখে ঝিনুকের বন্ধুরাও হেসে লুটোপুটি সুকন্যা তনিমা সাবনাম ধারালো রাগে ঝিনুক ঝমঝম এগিয়ে গেছে আই চলে আয় তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই কলেজ ছাড়া ক্লাউনটাকে দেখলেই হবে ক্লাস করবি না বিকে যে এতক্ষণে বোধ হয় কাকে গালাগাল দেওয়া নির্লজ্জ ছেলেটা তখনও চেঁচিয়ে চলেছে আই ঝিনুক দাঁড়া যাস না শোন শোন তোর কথাটা তোর পকেটে রেখে দে বিশ্বাস করি আর কি না তোর সঙ্গে খুব জরুরি কথা ছিল রিয়ালি সুকন্যাদের ছাড়িয়ে সায়না আবার মুখোমুখি ক্লাস শেষ হলে ক্যান্টিনে একবার আসিস প্লিজ কথা দিচ্ছি বোর করব না কি আহ্লাদ রে উনি ডাকলেই যেন ঝিনুক হেলহাল করে ছুটে আসবে অত খায় না ঝিনুকের চোখ দুটো দপদপ করে উঠল চিঠিটার টান মেরে ফেলে দিল টেবিলের উপর জুতো জোড়া এক লাথিতে দরজার কোণে ওয়ার্ড্রপের পাল্লা থেকে হাসছে জর্জ মাইকেল উজ্জ্বল চোখ হাতে গিটার সেদিকে কটমট তাকিয়ে রইল খানিক্ষণ দেবে নাকি লোকটার চোখ গেলে কিংবা চলে একটা খুশি না 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 তোমাকে মারতে যাব কেন আমার শোনো মনু ঝিনুকের মুখ নিবু নিবু হয়েও চলে উঠেছে উফ কি শয়তান ছেলে কথায় জ্বালিয়ে মন ভরেনি এবার চিঠি দাঁড়াও দেখাচ্ছি মজা এমন টাইট দেব যে বাছাধন পালাবার পথ পাবে না আবার ন্যাকা ন্যাকা করে লেখা হয়েছে তোকে খুব দেখতে ইচ্ছে করছে দেখাচ্ছি এমন দেখা দেখাবো ঝিনুক ভয়ানক আক্রোশে হ্যান্ডব্যাগখানা আছড়ে দিল মেঝেতে তারপর গলায় চেঁচে উঠল মা অনেকক্ষণ এসেছি আমি এক্ষুনি খেতে দাও পেট জ্বলে যাচ্ছে সাততলার উপর ঝিনুকদের এই ফ্ল্যাটটা বেশ নিরিবিলি বাইরের দরজাটা বন্ধ করে দিলেই পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এক নির্জন দ্বীপ ব্যালকানিতে দাঁড়ালে এরকমই একটা অনুভূতি জাগে ঝিনুকের বিশেষ করে রাত্রিবেলা মনে হয় একটা গাঢ় নীল সমুদ্রে একদম আলাদা হয়ে যেন ভেসে রয়েছে বাবা মা আর সে থেকে উপরতলা কিছুই দেখা যায় না শুধু অনেকটা নিচে রাস্তাটা পড়ে থাকে সমুদ্রতলের মতো সমুদ্রের কি তল দেখা যায় বোধ হয় না তবু ঝিনুকের ওরকম মনে হয় মনে হয় যেন জলের অনেক গভীরে গাড়ি ঘোড়াগুলো জলজীবদের মতো সাঁতার কাটছে আর মানুষগুলো হয়ে গেছে পোকা কাঁকড়া জেলিফিশ স্টারফিশ গুড় গুড় করে ঘুরছে এদিক সেদিক হাত বানারছে। দেখতে দেখতে ঝিনুকের মনটা যেন কেমন গলে যেতে থাকে গলতে গলতে একটা একা নদী হয়ে যায় ভীষণ নিঃসঙ্গ লাগে নিজেকে বাবা ফিরে অনেক রাতে মাও মাঝে মাঝে বাড়ি থাকে না তখন কেবল সে আর শোভামাসি রাত দিনের কাজের লোক আর এক কাদা ইকোনমিক্সের বই ক্যালকুলাস কিংবা সিডনি শ্যালডন অ্যালেস্টার ম্যাকলিন লোডলাম কখনো বা হেমিংওয়ে মোপাসা লরেন্স আজ অবশ্য মা বাড়িতেই ড্রয়িং রুমে বসে টিভি দেখছে খুব জোরে জোরে অ্যাডের গান বেজে চলেছে প্রাতিক্ষা শুরু হবে মা দু একবার উঁচু গলায় ডাকল তাকে ঝিনুক ঝিনুক আরম্ভ হচ্ছে রে দেখবি তো আয় না ঝিনুকের আজ কিচ্ছু ভালো লাগছে না সিরিয়ালও না বিকেলের রাগটা পাকাতে পাকাতে কখন নিটোল একটা মন খারাপ হয়ে গেছে কেন সে নিজেই জানে না সবনাম একটু আগে ফোন করেছিল কাল নন্দনে প্রতিদ্বন্দ্বী দেখতে যাবি কলেজের পর আঙ্কেল টিকিট এনেছে ফস করে মুখ থেকে বেরিয়ে গেল না রে কাল অন্য কাজ আছে কেন বলল কথাটা ইডিয়েটের মতো নিজেকে বুদ্ধু হাঁদা বোকার ডিম্বুলে গালাগালি দিতে ইচ্ছে করছে সায়নের চিঠিটা হঠাৎ বিশ্বাস করে ফেলছে কেন হয়তো ছেলেটা কোথাও যাচ্ছে না পুরো ব্যাপারটাই ফলস হয়তো দেখতে চায় সত্যিই ঝিনুক যায় কিনা তাহলে পিছন পিছন গিয়ে রাস্তাতে বেশ অপদস্থ করা যাবে কমিক সিন ক্রিয়েট করে মজা সে হোহ হোহো হাসবে অসম্ভব সায়ন মিত্র বিশ্বাসের উপযুক্ত নয় ভাবতে কি নিজের চিন্তায় নিজেই বিরক্ত ঝিনুক যাওয়ার প্রশ্নটা আসেই বা কি করে ধরে নেওয়া যাক সায়ন সত্যি সত্যি চলে গেল তাতেই বা কি আসে যায় বরং একটা আপদ ঘাট থেকে নামবে মাথার উপর হাত ছড়িয়ে আলগা আলমোড়া ভাঙল ঝিনুক ফালতু চিন্তা না করে ম্যাথস নিয়ে বসা দরকার এস এর নোটটাও ফেয়ার করতে হবে ব্যালকানি ছেড়ে ঝিনুক নিজের ঘরে ফিরল দরজা দিয়ে ঢুকতেই সোজাসুজি ছোট আলমারির গায়ে ইমরান খান রবি আর বরিস বেকার তিনজনেই ঝিনুকের দিকে এক দৃষ্টি তাকিয়ে ঝিনুক মুখ ঘুরিয়ে নিল ওই লোকগুলোকেও এখন অসহ্য লাগছে ছেলেরা একটু হ্যান্ডসাম হলে কি যে ভাবে নিজেদের সঙ্গে একটু গুণ থাকলে তো কথাই নেই ধরা কি সরা জ্ঞান করবে করুককে স্নব কোথাকার ঝিনুকু কারুর থেকে কম যায় না রূপে গুণে ওদের যদি অহংকার থাকতে পারে ঝিনু বা কম কিসে খাট ঘুরে জানলার ধারে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো সে সঙ্গে সঙ্গে বেলজিয়ান গ্লাসে টলমল এক সদ্য যুবতী যুবতী নয় মাত্র এই সন্ধ্যেবেলায় ফোটা দোলন চাপা ফর্সা নরম শরীরে হালকা গোলাপি আভা স্টেপকার্ড চুলি শ্রাবণের মেঘ পালক পালক চোখের পাতা পাতা ছুঁয়ে ভুরু ঝিনুক ব্রাশ তুলে চুলে কয়েকটা টান দিল দিয়েই আবার এলোমেলো করে দিয়েছে ন্যাচুরাল শাইন লিপস্টিকটা ঠোঁটের কাছে এনেও নামিয়ে রাখল নানা রকম মুখভঙ্গি করল আয়নায় বাট দিনে নিজেকে জীব চাল। খোলা বন্ধ করল নাইটির বোতাম উনিশ বছরের যৌবনটাকে আলতো ছুঁয়ে ছুঁয়ে দেখল মা গো কি তাড়াতাড়ি দিন কেটে যায় কবে যে এমন একটা বড় সড়ো মহিলা হয়ে গেল সে অথচ ভাবলে মনে হয় এই সেদিনকার কথা এই তো কদিন আগে মাধ্যমিক ছিল দেখতে দেখতে হায়ার সেকেন্ডারি ফার্স্ট ইয়ার তারপর এই সেকেন্ড ইয়ারের শুরু হুম কলেজের প্রথম দিনটা ছবির মতো মনে আছে ঝিনুকের অ্যাডমিশনের পর কমলিকা বলেছিল ফার্স্ট দিনটা খুব অ্যালার্ট থাকবি ঝিনুক তুই তো নিজেদের স্কুলে এইচএস করেছিস জানিস না কলেজে প্রথম দিন হেভি র্যাগিং হয় স্কুলের ছেলেদের সঙ্গে কলেজের বহুত ডিফারেন্স শুনেই ঝেনুকির সে কি বুক হাঁটু কাঁপা র্যাগিং শব্দটার ভেতরেই যে বাঘের মতো ঘাপটি মেরে থাকা একটা ভীষণ ভয় কাগজে পড়েছে শুনেওছে অনেকের মুখে এই তো গত বছর সুকন্যার দাদাই পালিয়ে এসেছিল পিঠে এক গাদা কালশিটে নিয়ে কি ভয়ঙ্কর মেরেছিল বেচারাকে শিরিনের দাদাকে নাকি ফু দিয়ে একটা পয়সা নিয়ে যেতে বলেছিল বারান্দার এ প্রান্ত থেকে ও প্রান্ত রাতে শুলেই গায়ে জল ঢেলে দিত সেরকম সাংঘাতিক কি কিছু হবে তার কলেজে স্কুলের ছেলে মেয়ে কলেজে গেলেই এত পাল্টে যায় রীতিমতো এক বুক শঙ্কা নিয়ে কাঁপা পায়ে ক্লাসে ঢুকেছিল প্রথম দিন ঢুকে ভিতু পাখির মতো এক কোণে চুপচাপ বসে কমলিকা সুকন্যা সাবনামরাও ফ্যাকাসে এমনকি ভাস্কর মধুবনরাও সময় গুনছে ঝড়ের স্যার রোল কল শেষ করার সঙ্গে সঙ্গে হুড়মুড় করে ঢুকে পড়লো একপাল ছেলে মেয়ে কিছু সেকেন্ড ইয়ার বেশিরভাগই থার্ড ইয়ার রোগা হিল হিলে একটা মেয়ে স্যারের কাছ থেকে রেজিস্টার চাইল প্লিজ স্যার আজকের দিনটা কুড়িটা নতুন অনার্স স্টুডেন্টের হৃৎপিণ্ড তখন বন্ধ প্রচণ্ড ঝড়ের পূর্ব মুহূর্তে গাছেদের মতো নিষ্পন্দ স্যার চলে যেতেই প্ল্যাটফর্মে উঠে দাঁড়িয়েছেন তিনজন জাজদের মতো ভাবভঙ্গি বাকিরা সামনে উকিল পজিশনে রোল নাম্বার টোয়েন্টি ওয়ান সিদ্ধার্থ সরকার উঠে এসো সিদ্ধার্থ গুটি গুটি পায়ে উঠে গেছে কিরে তুই গ্রাম থেকে আসছিস গ্রাম নয় ক্যানিং সিদ্ধার্থ স্মার্ট হওয়ার চেষ্টা করল প্রাণপণ ক্যানিং ইজ কাইন্ড অফ গ্রাম কমন ফিল্ম দেখিস সিদ্ধার্থ ঘাড় নাড়ল রামিপ দেখেছিস হ্যাঁ এখানে আয় তোকে তিন মিনিট স্পিচ দিতে হবে সাবজেক্ট মন্দা কিনি ইন ক্যানিং লোকাল যাক বাবা এমন তো কিছু সাংঘাতিক কাণ্ড কারখানা নয় সুকন্যার ঝিনুক পরস্পরের দিকে তাকিয়ে হাসি চাপবার চেষ্টা করছিল ভয়টা প্রথম ধাক্কাতেই অনেকটা নেমে গেছে তরতর করে রোল নাম্বার থার্টি সিক্স থার্টি সেভেন থার্টি এইট একসঙ্গে উঠে আয় সৈকত তনিমা আর কমলিকা উঠল মন দিয়ে শন সাপোজ তুই আর এ ম্যান অ্যান্ড ওয়াইফ অ্যান্ড শি ইজ দ্য লাভার লাইক বাচ্চন জায়া আর রেখা মনে কর তুই একদিন হাতে নাতে ধরে ফেলেছিস তোর হাজবেন্ডকে স্টার্ট দ্য ফাইট এরকমই সব বিটকেল মজার র্যাগিং ঠিক র্যাগিং নয় র্যাগিং এর বোরখা পরে আলাপ পরিচয়ের নতুন কৌশল সুকন্যাকে তো পুরো গ্ল্যাক্সো বেবি একটা গানের সঙ্গে করে দেখাতে হলো নাম রামায়ণের সীতা আর ইন্দ্রনীল সিং এপিসোড অশোক বোন লেট সামলে হনুমান গদগদ বসে আছে মায়ের সামনে এভাবেই এক সময় ঝিনুকের পালা বাহ তোর ফিগারটা তো দারুন ঝিনুক সলজ্জ হাসল থার্ড ইয়ারের শুভশ্রী তখনই প্ল্যাটফর্ম থেকে টেনে নামিয়েছে ছেলেটাকে সিক্স ফিট টু ফু হবে চাঙ্কি পান্ডে টাইপ মুখ কিরে একে পছন্দ হয় আমাদের শায়ন সঙ্গে সঙ্গে নিজেকে তৈরি করে নিয়েছে চিনুক নো ঘাবড়ানো মুখে ভয়ের ছাপ দেখলেই এরা চেপে ধরছে কিংবা বেশি চালাকদের কিরে বল হয় পছন্দ মন্দ কি ভালোই তো মুহূর্তের অসাবধানে ঝিনুক বুঝি ওভার স্মার্ট হিম অ্যাজ গ্যারি কুপার অ্যান্ড ইউ হিম এই কেমন ধারার খেলা ঝিনুক থতমত তার বেলাতেই বা এত কঠিন কেন কি হল স্টার্ট সকলে একসঙ্গে হইচই করছে হাস্যে হাততালি দিয়ে তাকে ঘিরে তার মধ্যেই শায়ান কখন সামনে এসে দাঁড়িয়েছে মুখে ফিজেল মার্কা হাসি অসহায় ঝিনুকের কয়েক সেকেন্ড সময় লেগেছিল নিজেকে সামলে নিতে তারপর হঠাৎই ঘাড় সোজা করে দাঁড়িয়েছে আমি ওসব সব পারব না পারবি না মানে পারব না মানে পারবো না শুভশ্রী খিলখিল করে হেসে উঠল তবে কি পারবি তুই ঝিনুক চুপ বি বিয়া গুড গার্ল বেবি ঝিনুকে তবু ঘাট টেরা ঠিক আছে বাবা ডু এনিথিং ইউ লাইক উইথ দিস গ্যারি কুপার লিস্ট মেক হিম টক তনিমা কানের কাছে ফিস ফিস করলো আই বোকা যা হোক একটা কিছু করে দিন আরে নইলে এরা লজ্জায় অপমানে মাথায় তখন আগুন জ্বলে উঠেছে ঝিনুকের যা ইচ্ছে করতে পারি তো অন দিস গ্যারি কুপার শিওর তুই যদি কথা শেষ হতে না হতেই দুম করে শায়নের পেটে ঘুষি চালিয়েছে ঝিনুক এক হাতে টান মেরেছে চুলে তারপর করে পিঠে আরে আরে করছিস কি কি পাগল নাকি বুকে ঝিনুক মরিয়া ক্রমাগত দুহাত একসঙ্গে চালিয়ে যাচ্ছে পিস্টনের মতো শায়ন কোন রকমে নিজেকে ছাড়িয়ে নিয়েছে একসময় হাঁপাতে হাঁপাতে হাসসে পেট চেপে ডান বেবি ওয়েল ডান এর পরেই তো সবার সঙ্গে ভাব হয়ে যাওয়া গলায় গলায় সিনিয়রাই সেদিন ক্যান্টিনে নিয়ে গিয়ে সবাইকে খাওয়ালো দুটো করে মাংসের শিঙারা চা আর বললো এখন থেকে উই আর অল ফ্রেন্ডস নো তুমি নো তুমি আপনি বিজনেস সিফ তুই ডান ডান কিন্তু ডান বললেই কি আর ডান হয়ে যায় যায় না যে তার জীবন্ত প্রমাণ ওই সায়ন মিত্র পার্ট টু দিয়ে বেরিয়ে গেছে তবু রেহাই নেই ফার্স্ট ইয়ারটা পুরো বোর করেছে সেকেন্ড ইয়ারে উঠেও দেখতে পেলেই এক কথা আর একবার আমার চুলের মুঠিটা চেপে ধর প্লিজ সেদিনের মতো ধোলাই দে পারফেক্ট ম্যাসোকেস্ট দেবে ধোলাই শেষবারের মতো মক্ষম ধোলাই দিতে হবে শায়ানকে এয়ারপোর্টের কথা যখন লিখেছে যাক না যাক আসবে নিশ্চয়ই ঝিনুককে টেস্ট করতে শেষ শিক্ষাটা তখনই পাওনা আছে ছেলেটার আঙুলে দুল চেপে বিছানায় ঝাঁপ দিল ঝিনুক ইমরান খান জর্জ মাইকেলের দল তখনও প্যাটপ্যাট তাকিয়ে সল্টলেক এয়ারপোর্ট মিনি এত আস্তে আস্তে যায় ধারণা ছিল না ঝিনুকের সে কখন বাসে উঠেছে পাঁচটার আগে ছটা বাসতে চলল এখনও কাকুর গাছে এলো না ফুলবাগানের কাছে উৎকট একটা জ্যামে স্থির হয়ে আছে ঝিনুক ঘড়ি দেখল ছটা বাজতে দশ ঠিক করেছিল একটু আগে আগে লাউঞ্জে পৌঁছে যাবে টিকিট কেটে চুপচাপ বসে থাকবে তারপর ব্যস্ত মুখে ঝিনুক জানলা দিয়ে মুখ বাড়ালো কলকাতাটা দিনে দিনে যেন জঙ্গল হয়ে যাচ্ছে বাড়ি ঘর আর ইট কাঠের জঙ্গল তার মধ্যে হিংস্র জন্তুর মতো ছুটে বেড়াচ্ছে বাস মিনিবাস লরি ট্রাম না ট্রাম ঠিক জন্তু নয় শরীরে আর গাড়ি ট্যাক্সিগুলো হরিণ সাবক বুনশোয় নিজের বানানো উপমাগুলো নিজেরই ভালো লেগে গেল হঠাৎ হ্যানিটি ব্যাগ থেকে রুমাল বার করে মুখের ঘাম মুছল বেরোনোর আগে ময়েশ্চারাইজার মেখেছিল চোখের পাতায় মাস্কারা দিয়েছিল সুন্দর করে গলে গেছে না আছে কে জানে কেন যে নির্বোধের মতো সব লাগাতে গেল মা বারবার ভুরু বেঁকিয়ে দেখছিল তাকে কাকে সি অফ করতে যাবি বললি তোদের ক্লাসের ছেলে না বললাম তো আউটগোয়িং ব্যাচ কি নাম রে তুমি চিনবে না মা শায়ন চিনব কি করে এর কথা তো আগে কোনোদিন বলিসনি জেরা করতে করতে মার চোখ মুখ পুরো ঝানু ব্যারিস্টার কেন যে মা ল পড়েনি ঝিনুক তাড়াতাড়ি বেরিয়ে এসেছিল বাড়ি থেকে মার ক্রসের মুখে কখন কি বেরিয়ে যায় দুনিয়ার সব কথা এখন মা আর বাবাকে বলা যায় না সকলেরই কিছু কিছু কথা নিজস্ব থাকে একান্ত ব্যক্তিগত আস্তে আস্তে হামাগুড়ি দিতে শুরু করেছিল মিনিবাসটা সিটে সোজা হয়ে বসল ঝিনুক কাঁকুরগাছি পেরোচ্ছে ভিআইপিতে পড়ে স্পিড নিল প্রথম হেমন্তের বিকেলটা ধীরে ধীরে মিশে যাচ্ছে কাঁচা অন্ধকারে দূরে সল্টলেকের দিকে হালকা কুয়াশার পর্দা ঠান্ডা ঠান্ডা বাতাস কেটে বাস ছুটে চলেছে এয়ারপোর্টের কাছাকাছি এসে গেল ফাঁকা হতে হতে এখন ভেতরে মাত্র তিনজন যাত্রী লাস্ট বাট ওয়ান স্টপে তারাও নেমে যেতে আচমকা ঝিনুকের গা ছমছম করে উঠল ফাঁকা বাসে বসে থাকলে নিজে কেউ কি ফাঁকা ফাঁকা লাগে বুকটা ক্রমশ শূন্য হয়ে যাচ্ছে যেন নার্ভাসনেস দূর ঘাবড়ানোর কি আছে ঝিনুক বাস থেকে নেমে জোরে শ্বাস টানল গলাটা কেমন শুকিয়ে আসছে জীব খরখরে একবার বাসটার দিকে ফিরে তাকালো ফিরে যাবে কি দূর ফিরবে কেন এত দূর এসে ফেরার কোনো মানেই হয় না শান নিশ্চয় বাবা মার সামনে বাঁদরামি করবে না আজকালকার ছেলেরা পেরেন্টসদের সামনে হেভি গুটি থাকে আজ ওর মুখোশ চেক শার্ট আর জিন্স ছাড়তে ছাড়তে ধীর পায়ে ঝিনুক দূর থেকেই ওকে দেখতে পেয়েছে শান হল ঘরের মতো বিশাল লাউঞ্জে ছিটিয়ে রয়েছে বিভিন্ন ধরনের মানুষ তাদের টোপকে শান প্রায় এক লাফে ঝিনুকের কাছে হাই এসেছিস তবে দেখতেই পাচ্ছিস আয় বলে সায়ন তার হাত ধরেছে টানতে টানতে নিয়ে যাচ্ছে বাবা মার সামনে এই দেখো এই হল ঝিনুক সরি মেরেলেন মনর আমার প্রিয় বন্ধু আমাদের খুব ভাব কি ডাহা মিথ্যে রে বাবা ঝিনুক হাঁ হয়ে গেল সায়নের বাবা তাকে বসতে বললেন কোথায় থাকো তুমি ঝিনুকের আগে শায়নি বলে উঠেছে অনেক দূর সেই গোল পার্ক আমি যাচ্ছি বলেই তো ঝিনুক চোখ পাকাতে সামলে নিল না সে অত অসভ্য নয় শানের বাবা মার সামনে শায়নের মা তার হাত ধরেছেন শান আচমকা অন্য হাতটা ধরে টান দিল চল কফি খেয়ে আসি ঝিনুক পাশে প্লাস্টিকের চেয়ারটাতে বসে পড়ল কে রে আয় আমি আমি কফি খাবো না ও লজ্জা শান ঠোঁট টিপেছে এ ভঙ্গি ঝিনুকের চেনা এক্ষুনি হয়তো কিছু অদ্ভুতরে কাণ্ড করে বসবে হয়তো বাবা মার সামনে বেহায়া ছেলেরা সব পারে ওর বাবা মাও মজা পাওয়ার মুখে তাকিয়ে আছেন ছেলের দিকে ঝিনুক অনিচ্ছা সত্ত্বে উঠে দাঁড়াল চল কর্নারের কফি বারটার দিকে যেতে যেতে কথা বলছে শান ভাবতেই পারিনি মায়ের তুই সত্যি আসবি ঝেনুক চুপ ইচ্ছে করছে হাঁটু ঘেরে তোর সামনে বসে যাই মনস্থির করে ঝিনুক দাঁড়িয়ে পড়ল আমি যাচ্ছি শায়ন একটু থমকেছে কোথায় কোথায় আবার বাড়ি দেখবি লিখেছিলি দেখা তো হয়ে গেছে তোর কিছু বলার নেই কি থাকবে কোথায় যাচ্ছি জিজ্ঞেস করলি না তো প্রয়োজন নেই সঙ্গে সঙ্গে শায়নের মুখটা কেমন বোকা বোকা হয়ে গেছে ঠোঁট থেকে হাসি মুছে গেল তোকে খুব চালিয়েছি। হুম পুরোনো কথা ডু ইউ রিয়েলি হেট মি ছেলেটা কেঁদেই ফেলবে নাকি ঝিনুকের এতক্ষণে হাসি পেল কি ভোম্বল ভোম্বুল হয়ে গেছে মুখটা হাসি চেপে একটু এগোলো শায়নের নীলচে চোখে চোখ রেখেছে কি রে ডায়ালগ মারছিস কেন দিল্লিতে আমার মতো অনেক খাদা মেয়ে পাবি তাদের সঙ্গে প্রাণ খুলে যত খুশি তুই তাহলে জানিস কি শায়নের চোখে একশোটা ফ্লোরসিন টিউব জ্বলে উঠেছে যেন কি এই যে আমি দিল্লি যাচ্ছি না জানার কি আছে শান পারলে বুঝে হাঁটু মুড়ে বসে যায় ঝিনুকের পায়ের কাছে একেবারে মুখোমুখি দাঁড়িয়ে তার হাত ধরেছে রেলে তোকে একটা কথা বলার ছিল কি কথা উম না না থাক তুই চটে যাবি শান ঢোক গিললো দুবার বলতে বলতে চোখ মুখ একেবারে অন্যরকম হয়ে গেছে মোটেই শান টাইপ নয় ভালো মতন তোতলাতে শুরু করেছে প্রথম দিনের মতো আর একবার মারপি আমাকে প্রচন্ডভাবে ফর দ্য লাস্ট টাইম একই সংলাপ কিন্তু তার প্রেজেন্টেশনে চমকে দিয়েছে ঝিনুককে সায়ন মিত্রও তবে তোতলায় হাতে চাপটা আরো জোর হচ্ছে আই ওয়ান্ট টু বি বাই ইউ ওনলি টিল সিস্টেমে ফ্লাইট নাম্বার ঘোষণা করছে দিল্লির ঝিনুকের এক্ষুনি এক ঝটকায় হাতটা ছাড়িয়ে নেওয়া উচিত কিংবা শায়নের চুলের মুঠি ধরা উচিত কিন্তু এ কি বুকের মধ্যে বর্ষায় ভরা দামোদর ধাক্কা মারছে কেন দুচুক ছাপিয়ে বন্যার জল ঝিনুক জানে না এ জলের উৎস কোথায় এ উনিশ বছর বয়সেরই হাসি মজা বা রেগে যাওয়ার মতনই ঝিনুক বোঝে না এই গল্পটা আমাদের সবাইকেই বোধ হয় ফিরিয়ে নিয়ে গেল আমাদের সেই ফেলে আসা উনিশ বছর বয়সে উনিশ বছর বয়স মানেই তো যৌবনের সূচনাকাল সেই কালে কম বেশি প্রায় সবার মনেই গুঞ্জরিত হয়েছে প্রথম প্রেমের সুর রবি ঠাকুরের ভাষায় সেই সুর প্রকাশ করতে হলে এই মুহূর্তে মনে পড়ছে এই গানটাই যাক হিলোলে হিলোলে যৌবন পাক সম্মান বঞ্ছিত সম্মেলনে দে নুতান করেদে নূতন করে দে নূতন আভর কেমন লাগলো তোমার আজকের গল্প এবং গান সেটা অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করো চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও আর অনেকখানি ভালোবাসা নিয়ে অপেক্ষা করো আমার পরের গল্পের জন্য খুব ভালো থেকো